দুনিয়া শুরু হওয়ার সাথে সাথে মানব সভ্যতাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা সমাধান এখন অবধি হয়নি সেটা হচ্ছে একটা ডিভকে কীভাবে ভার্টিক্যালি এবং হরিজেন্টালি সেন্টার করবে। তুমি যত বড়ই ডেভেলপার হও না কেন, বা এই প্রবলেমটা সবাইকেই ফেস করতে হয়। তবে আজ আমরা দেখব মানব সভ্যতার এত বড় একটা প্রবলেমের সমাধান কীভাবে দু এক লাইনের কোড লিখে সমাধান করতে পারি। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট ইন টু দ্য ভিডিও। আমাদের সামনে যেটা আছে, আমি একটা স্টার্টার কোড তৈরি করেছি যেখানে আমাদের জাস্ট কিছুই নেই, দুটো ডিভ আছে, একটা ডিভের মধ্যে আর একটা ডিভ নেস্টেড করা আছে, এবং আমি কিছু স্টাইল অ্যাপ্লাই করেছি। সে স্টাইলগুলো কিছুই না, জাস্ট আমি বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এবং আমি জাস্ট প্রথম ডিভটায় আর একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। এবার আমরা করতে চাইছি কি, আমরা করতে চাইছি যে আমরা এখানে আমাকে ডিভের মধ্যে আনো। এবার আমি চাইছি কি, আমি এই যে ডিভটা আছে, সর্বপ্রথম যে ডিভটা আছে যেটার কালার একটু হোয়াইটের মতো ইন্ডিগো, এই ডিভটাকে আমরা মাঝে আনতে চাইছি। সেটা কিভাবে করব, এই যে ডিভ হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার করা, এর জন্য আমরা বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করতে পারি বা বিভিন্ন ধরনের সিএসএস ইউজ করতে পারি। সো আমি আজকে চার ধরনের সিএসএস আমি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি এই ভিডিওটা দেখার পর আর কখনো তোমাকে ইন্টারনেটে সার্চ করতে হবে না যে হাউ টু সেন্টার এ ডিভ। সো চলো শুরু করা যাক। সো সর্বপ্রথমে আমাদের স্কেলিটনটা দেখে নিই, মানে আমাদের যে মার্কআপ আছে সেটা দেখে নিই। সর্বপ্রথমে আমাদের বডি আছে, বডির ভেতরে একটা ডিভ আছে, সেটা হচ্ছে এই ডিভটা, এবং তার ভেতর আর একটা ডিভ আছে যেটা কোনো ক্লাস দেওয়া নেই, যেটাতে জাস্ট আমার একটা টেক্সট দেওয়া আছে যেটা বলে কি না আমাকে ডিভের মধ্যে আনো। এটা একটা আয়রনিক্যালি লেখা জিনিস, কারণ এ অলরেডি ডিভের মধ্যে আছে। তবে আমরা দেখব যে আমরা এই ডিভটাকে কীভাবে সেন্টারে আনতে পারি। সো সর্বপ্রথমে আমরা যে ডিভটাকে সেন্টারে আনতে চাইছি সেটাতে আমি একটা ক্লাস অ্যাসাইন করব, নাম দেব সেন্টার। ওকে, এবার আমি আমার স্টাইল ডট সিএসএস এ যাব, নিচে আসব, ডট সেন্টার। সর্বপ্রথমে যে পদ্ধতিটা আমরা ইউজ করব সেটা মূলত জুরাসিক পিরিয়ড থেকে ইউজ হয়ে আসছে, তো আমরা সেই পদ্ধতিটা প্রথমে অ্যাপ্লাই করব, এবং তারপরে যে আমাদের মডার্ন ডেজ ওয়ে আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব। সো এটা অ্যাকচুয়ালি আমরা পজিশন অ্যাবসলিউটের মাধ্যমে করি। সো সর্বপ্রথমে আমরা পজিশন দেবো, পজিশন অ্যাবসলিউট। ওকে, পজিশন অ্যাবসলিউট দেওয়ার পর কী হয় চলো একবার দেখা যাক। সেভ করলাম, এখানে কোনো রকম কোনো চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না। এবার কী করব, এবার আমি করব লেফট প্রপার্টি দেবো আমি 50%। এবার কী হবে দিলে দেখো, আমার এই ডিভটা বেরিয়ে চলে যাচ্ছে ওই আর একটা যে ডিভ আছে, তার যে প্যারেন্ট ডিভ আছে সেটার মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আমাদের জিনিসটা কিন্তু সেন্টারে চলে এসেছে, রাইট? এবার আমরা কী করব, আমরা এটাকে আরও মিডিলে আনবো, সেটা হচ্ছে আমরা টপ থেকে দিব 50%। সি, আমাদের মাঝে তো এলো, কিন্তু একটা জিনিস যেটা আছে সে চাইছি যে আমরা একটা ডিভের মধ্যে তো এটা আছে, তো এটা তো এই ডিভের মধ্যে সেন্টারে আসার কথা, কিন্তু দেখো এটা পুরো বডি থেকে সেন্টারে চলে এসেছে। এই রকম বিহেভিয়ার কেন হচ্ছে, কারণ তুমি যখন কোনো এলিমেন্টে তুমি অ্যাবসলিউট পজিশন দেবে, তখন সে কী করবে, তখন সে তার যে নিয়ারেস্ট প্যারেন্ট আছে তার পজিশন যেখানে অ্যাবসলিউট আছে, রিলেটিভ আছে, সরি, সেটার বেসিসে সে নিজেকে এই যে লেফট এবং টপ পজিশনটা নেবে। সো এখানে আমাদের যেহেতু প্যারেন্টে কোনো রকম পজিশন দেওয়া নেই, তাই সে কী করছে, তাই সে পুরো বডি বা পুরো HTML-এর যে HTML-কে বেস করে সেখান থেকে পজিশন দিচ্ছে। তবে আমরা কি এটাকে কীভাবে ফিক্স করতে পারি, আমরা জাস্ট আমাদের যে প্যারেন্ট ডিভ আছে সেটাতে আমরা পজিশন অ্যাড করবো রিলেটিভ, সি, এবং এটা করার সাথে সাথে আমাদের এটা আমাদের ডিভের মধ্যে চলে এসছে। তাও আমাদের সামনে অনেকগুলো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমরা এখন ফিক্স করব। এত কিছু করার পরও আমরা আমাদের মনের মতো রেজাল্ট পেলাম না, কারণটা কি, কারণটা হচ্ছে আমাদের যে উইথটা আছে, এই যে ডিভের উইথটা, সেটা আমরা 50% ধরেছি, এবং আমরা রাইট থেকেও তাকে 50% পাঠানোর চেষ্টা করছি। সো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবার আমি যদি রাইট থেকে শুধুমাত্র 25% দিই, তাহলে দেখো আমাদের ডিভ মাঝে চলে এসছে হরিজন্টালি, বাট ভার্টিক্যালি এটা কিন্তু এখনও মাঝে আসেনি। এর জন্য আমরা আর একটা প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে ট্রান্সফর্ম।
এবং তাতে আমরা ট্রান্সলেট ইউজ করব এবং আমরা এক্স অ্যাক্সিসে দেবো 0 এবং ওয়াই অ্যাক্সিসে -50% দেবো। এতে কী হবে, এটা পুরোপুরি মাঝে চলে আসবে। সি, এটা আমাদের পুরোপুরি মাঝে চলে এসছে, রাইট? তো শুধুমাত্র আমাদের একটা ডিভকে মাঝে আনার জন্য আমাদেরকে এত কীর্তিকলাপ করতে হচ্ছে, কিন্তু আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র এইটুকু দেখবো না, আমরা দেখবো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি কীভাবে করা যায়, এত কিছু ক্যালকুলেশান, এত কিছু ম্যাথ ফিজিক্স না করে আমরা কীভাবে খুব সহজে দু এক লাইনে আমরা ডিভকে সেন্টার করতে পারি। সো আমরা কী করবো, আমরা সর্বপ্রথমে পুরো এই সেন্টার ক্লাসটাকে ফাঁকা করে দেবো। বাই দ্য ওয়ে, এই কোডগুলো সব আমার গিটহাবের নিচে লিঙ্কে পেয়ে যাবে ডিসক্রিপশানে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, আরও যা যা আছে সব করে এখানে ডিসক্রিপশানে গিয়ে, লিঙ্কে গিয়ে সেখানে কোড চেক করতে পারো। আমার মনে হয় না কোড চেক করার কোনো দরকার হবে, তাও যদি দরকার হয় তবে ওখানে চেক করে নিতে পারো। ওকে, সো আমরা এখানে এগুলোকে কমেন্ট আউট করে দিয়েছি। এবার দেখো আমাদের আবার প্রথম অবস্থায় ফিরে এসেছে। এবার আমরা দেখব যে আমরা নতুন নতুন যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমরা এখন দেখব এবং সেটা দিয়ে আমরা কীভাবে ই করতে পারি, সেন্টারাইজ করতে পারি। সো আমরা কী করবো, সর্বপ্রথমে আমরা এই আমাকে ডিভের মধ্যে আনো, এটাকে আমরা প্রথমে সেন্টারাইজ করব একদম মাঝে, এবং তারপরে যে প্যারেন্ট আছে সেটাকেও আমরা সেন্টারাইজ করব। সো আমরা এখন একটা নতুন প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে ফ্লেক্স প্রপার্টি। সো যারা ফ্লেক্সের ব্যাপারে জানে না তারা ইউটিউব সার্চ করতে পারে, অনেক মহা গুণগানী ব্যক্তি অলরেডি ভিডিও করে রেখেছে এবং তাদের দেখে তুমি অনেক কিছু শিখতে পারবে। এবং আমি সাজেস্ট করবো, আমি একটা সিএসএস ট্রিক্সের টিউটোরিয়াল ওখানে রেখে দেবো, সেটা তোমরা গিয়ে দেখতে পারো। সো আমরা ডিসপ্লে ফ্লেক্স নেব, জাস্ট এই প্রপার্টি দুটো যদি মনে রাখতে পারো তবে তোমার কাজ ভাবো যে হয়ে গেছে। তারপর আমরা এতে জাস্টিফাই কন্টেন্ট দেবো, জাস্টিফাই কন্টেন্ট দেবো আমরা সেন্টার। এবার জাস্টিফাই কন্টেন্টটা কী জিনিস, জাস্টিফাই মানে ওটা হরিজেন্টালি তোমাকে সেন্টার করবে। চলো আমরা সেভ করে দেখি কী করে, কিছু করলো না। দেখো আমার টেক্সট কিন্তু সেন্টার হয়ে গেছে। সি, টেক্সট যদিও আমরা টেক্সট অ্যালাইন দিয়ে সেন্টার করতে পারি, তবে আমরা এটা এই যে প্রপার্টিটা সেন্টার, এটা আমরা অন্য ডিভিও আমরা ইউজ করতে পারবো। আশা করি তোমরা সব বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। যদি না বুঝতে পারো তবে ইউটিউবে জানাও, যেহেতু আমার অত বেশি সাবস্ক্রাইবার নেই তাই আমি জানি না যে আমার সাবস্ক্রাইবারদের নলেজ বেস কেমন এবং আমাকে কীভাবে টিউটোরিয়াল বানাতে হবে। সো কমেন্ট উড বি আ রিয়েলি নাইস থিং। সো তারপরে আমরা দেবো যে ফ্লেক্স ডিরেকশন, না আমাদের ফ্লেক্স ডিরেকশন দেওয়ার কোনো দরকার নেই, আমরা দেবো অ্যালাইন আইটেমস সেন্টার। দেখো আমাদের এটা মাঝে চলে এসছে, সি একদম প্রপারলি একদম মাঝে চলে এসছে। এবার আমরা এতে টেক্সট অ্যালাইন তো আমরা দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, আমার মনে হয় না দেওয়ার দরকার। এবার আমরা কী করবো, আমরা এই যে এই প্যারেন্টটা আছে এই প্যারেন্টটাকেও সেন্টারে আনবো। সেই জন্য কী করবো, আমি জাস্ট এখানে আর একটা সেন্টার নামে ক্লাস আমরা এখানে অ্যাড করব। দেখো আমার ডিভের মধ্যে সেন্টার আর একটা ডিভ, তার মধ্যে আবার সেন্টার আর একটা ডিভ, ইজ ইন্ট ইট অ্যামেজিং? সো আমরা কী করলাম, আমরা জাস্ট একটা সেন্টার ক্লাস নিলাম, এসব ছেড়ে দাও, ওই পজিশন অ্যাবসলিউট টপ রাইট বটম এসবের কোনো দরকার নেই। যারা নতুন ব্রাউজার ইউজ করছে বা যারা সিএসএস 3 নতুন এইসব প্রপার্টিগুলো জানো, তাদের জীবন অনেক সুখের, মানে এতটা সুখের জীবন আমাদের সময় ছিল না অ্যাকচুয়ালি, যখন আমাদেরকে অ্যাবসলিউট এইসব ম্যাথ অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি সব কিছু করে ডিভকে সেন্টারে আনতে হতো। সো এখানে তুমি সেন্টারে একটা ক্লাস দেবে, তাতে ডিসপ্লে প্রপার্টি দিবে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই মানে এক্স অ্যাক্সিস বরাবর সেটাকে সেন্টারে দিলে, অ্যালাইন আইটেম মানে হরিজেন্টালি তুমি সেটাকে সেন্টারে দিলে। আমি আবার এই ক্লাসটা আমার HTML-এর যেখানে খুশি সেখানে ইউজ করতে পারি এবং এটা একইভাবে কাজ করবে, রাইট? এবার আমি আর একটা মজার জিনিস দেখাবো, এটা তো হলো ফ্লেক্স, তাই না? আমরা চারটে দেখাবো বলেছি, অলরেডি আমরা একটা সেরে ফেলেছি যেটা খুব বাজে ছিল অ্যাবসলিউট, যেটা আমার অনেক কিছু করতে হয়েছে। এবার আমরা সেন্টার আর একটু সহজতর শিখলাম, এরপরে আমরা আর একটু সহজ শিখবো, সেটা হচ্ছে আমরা গ্রিড প্রপার্টি দিয়ে শিখবো, রাইট? গ্রিডও ফ্লেক্সের মতো একটা প্রপার্টি, তো সেটা আমরা এখন দেখবো এবং সেটাতে আমরা করব। সো লেটস স্টার্ট। সর্বপ্রথমে আমরা যেটা করব, আমরা এটাকেও কমেন্ট আউট করব। কমেন্ট আউট করে আমাদের আগের অবস্থায় ফিরে আসলো আমাদের সেই বেঙ্গল বর্ডারের পেজ। তারপরে আমরা আবার একটা সেন্টার ক্লাস নিব, নেওয়ার পরে সেটাতে আমরা ডিসপ্লে দেব গ্রিড, রাইট? গ্রিড
ডিসপ্লে গ্রিড দেওয়ার পরে আমরা জাস্ট আর একটা প্রপার্টি ইউজ করব। দেখো এখানে ফ্লেক্সে আমাদেরকে তিনটে প্রপার্টি ইউজ করতে হয়েছে, তিন লাইন, এখানে আমাদের দু লাইনই কাজ হয়ে যাবে। সর্বপ্রথমে আমরা ডিসপ্লে গ্রিড নিলাম, তারপর আমরা আর একটা প্রপার্টি দেবো মার্জিন, মার্জিন করে দেবো অটো, রাইট, মার্জিন অটো করে দাও। তারপর দেখো তোমার ডিম একদম মাঝে চলে এসছে, রাইট। সো এখানে একটা সমস্যা আছে, আমাদের টেক্সট কিন্তু এখনও সেন্টারে আসেনি, রাইট। সো আমাদেরকে টেক্সটটাকে সেন্টারে আনতে হবে। টেক্সটটাকে সেন্টারে আনার জন্য আমরা অ্যালাইন আইটেমস প্রপার্টি ইউজ করতে পারি, যেহেতু ডিভ এবং ফ্লেক্স এটা অনেকগুলো প্রপার্টি তারা শেয়ার করে। সো আমি জাস্ট করবো সেন্টার, সি আমাদের সেন্টারে চলে এসছে। আমরা জাস্টিফাই করলে করতে পারি, অথবা আমরা জাস্ট এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিতে পারি, রাইট। সো এগুলো হচ্ছে, এই দুটো হচ্ছে নতুন ওয়ে ডিভকে সেন্টার করার। আমি প্রথমে চারটে কেন বলেছি আমার নিজের জানা নেই, আমার তো এই তিনটেই জানা আছে, আরও জানা আছে আরও একটা, কিন্তু সেটা আমি দেখাবো না, কারণ এটা এতটা ব্র্যাড প্র্যাকটিস যে তোমরা হয়তো যদি 100 জন ভিডিওটা দেখে তার মধ্যে যদি দুজনও অ্যাপ্লাই করে ওটা ওটা খুবই বাজে ব্যাপার, এবং আমি নিজে এম্বারেসড ফিল করছি। কারণ ওটাতে তোমাকে কী করতে হবে, ওটাতে তোমাকে উপর থেকে এবং নিচে থেকে মানে প্যাডিং এক্স অ্যাক্সিসে তোমাকে প্যাডিং দিতে হবে, তাহলে ওটা সমান সমানভাবে প্যাডিং আসবে। ওইভাবে প্যাডিং দেওয়ার পর ফিক্সড ভ্যালু দিয়ে প্যাডিং দিয়ে তুমি সেই জিনিসটাকে সেন্টারে আনবে। ওটা খুবই একটা বাজে প্র্যাকটিস, তাই আমি ওটা দেখাতে চাই না। সো দ্যাটস ইট গাইজ। সো এখানে আমাদের কাছে দুটো ওয়ে আছে, একটা হচ্ছে ফ্লেক্স দিয়ে, তোমাদের যেটা ইচ্ছা এই দুটোর মধ্যে সেটা তোমরা দিয়ে যে কোনো ডিভকে বা ডিভের মধ্যে যে কোনো এলিমেন্টকে তোমরা সেন্টারে আনতে পারো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো যদি না লাগে তাও আমাকে জানাও, আর যদি না জানাও তাহলে আমি নিজেকে ইম্প্রুভ করতে পারবো না। আর যদি এরকম ভিডিও আরও ভালো লাগে তবে সরি এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তবে নিচে কমেন্ট করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তো ভালোই হবে। আর আমাকে টুইটারে ফলো করতে পারো, জাহিদ ডেভ নামে আমার টুইটার হ্যান্ডেল। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন স্টে ব্লেসড, স্টে হ্যাপি, বাই।